নমস্কার, আমি প্রদীপ সরকার। আর আজকে অনেকদিন পর একটা নোটেশন দিচ্ছি, এটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা নোটেশন, যে নোটেশনটার নাম হচ্ছে ফ্ল্যাম। আমরা অনেক ক্ষেত্রে এটা ইউজ করি এবং এটার জন্য অনেক কালার তৈরি হয় এই নোটেশনটার জন্য, স্পেশালি যখন আমরা কেউ পিক আপ বাজাই সেক্ষেত্রে এটা অনেক বেশি কাজে লাগে। তো ফ্ল্যাম কি? ফ্ল্যাম হচ্ছে আমরা নর্মালি যেরকম স্ট্রোক করি, 1, 2, 3, 4, তো এইবার আমরা ফ্ল্যাম কীভাবে বাজাবো সেটা হচ্ছে গিয়ে দুটো স্টিক একসাথে পড়বে, বাট ফ্র্যাকশন অফ সেকেন্ড একটু আগে পড়ে। মানে সেটা কীরকম হতে পারে? বোঝাতে পারছি? এই যে আগে পরে পড়ছে, এই নোটেশনটার নামই হচ্ছে ফ্ল্যাম। এবং সেটা আগে পরে ডিস্টেন্সটা কিন্তু এরকম নয়, বা এত নয়, খুব ক্লোজ। ওকে, তো আমরা এইটা ফার্স্টে আমি বলবো যে আমরা এটা কীভাবে প্র্যাকটিস করবো। ফার্স্ট আমরা হাতে তোলার জন্য প্রত্যেকটা বিটে 1, 2, 3, 4 প্রত্যেকটাতে একটা করে ফ্ল্যাম করব। মানে 1, 2, 3, 4। যখন এটা হাতে চলে আসবে তারপরে আমরা কী প্র্যাকটিস করব, এটাকে আস্তে আস্তে আমরা স্পিড বাড়াতে হবে। এবং তা না হলে আমরা পিক আপ তো অনেক স্পিডে বাজাই বা স্লোতেও বাজাই, কিন্তু তখন আমরা এটা অ্যাপ্লিকেশন করতে পারবো না। ওকে, তো আমরা সেকেন্ড যেভাবে এটা প্র্যাকটিস করব, 1, 2, 3, 4, আর প্রত্যেকটাতে ফার্স্ট বিটে একটা করে ফ্ল্যাম। 1, 2, 3, 4। ওকে, আমরা তারপরে প্র্যাকটিস করব 1E&A, 2E&A, 3E&A, 4E&A করে 1E&A। ওকে, এটা আমরা কিন্তু প্র্যাকটিস করে করে আমরা হাতে বসাবো, তারপর আমি দেখাচ্ছি কীভাবে আমরা অ্যাপ্লিকেশন করব। তারপরে আমরা কি প্র্যাকটিস করব, 1, 2, 3, 4। ওকে, তারপরে আমরা ট্রিপলেটসে একটা প্র্যাকটিস করব, 1, 2, 3, 4। সেটা কিরকম? 1, 2, 3, 4। এটা সিঙ্গেল লাইন যদি আমি প্র্যাকটিস করি, ওকে, তো এইগুলো আমাদের যখন সুন্দর করে হাতে চলে আসবে, আমরা যখন কোনো গ্রুপ বাজাই, আমরা অনেক সময় পিক আপ বাজাই যে টা ডা 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 ডা, আমরা ইউজ করি টা ডা 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 টাক আমি ইউজ করি। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেক কটা যদি একটা করে ফ্ল্যাম ইউজ করি, মানে টা ডা ডা, তো যখন তোমরা ইনস্ট্রুমেন্টে বাজাবে তখন এটা বুঝতে পারবে, একটা অন্যরকম কালার তৈরি হয়। আমরা যখন 1E&A বাজাই বা কোনো হঠাৎ করে একটা পিক আপ বাজানো শুরু করে যে টাক টাকা 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 টাক, তো ওটা আমরা যদি ফ্ল্যাম ইউজ করি স্নেয়ারে, তো এটার একটা অন্যরকম কালার তৈরি হয়। এটা সত্যি একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্ট এবং নোটেশন। এবং এটা আমরা কীভাবে অ্যাপ্লিকেশন করি, মানে আগে আমাকে হাতে প্রথমে স্লো তো করে দেখিয়ে দিলাম, এবার হাতে আমাকে তুলতে হবে 1E&A।
তো এইভাবে আমরা অ্যাপ্লিকেশন করতে পারি। কিন্তু তার আগে যেটা মাথায় রাখতে হবে যে এই ফ্ল্যাম জিনিসটা কী আর আমরা কীভাবে তুলব সেটা আগে তুলে নিতে হবে। তো তোলার পরে তোমরা যখন কোনো পিক আপ বাজাবে, তোমরা যখন কোনো ড্রাম সোলোর এন্ট্রি নেবে, বা ধরো কোনো গানের একটা পিক আপ আছে, ত্রাক টিড্ডা ডিড্ডা ঢিস ঢিক ছিক টাক ছিক ঢিক ঠিক টাক, তা ত্রাক 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 টিড্ডা ঢিস ঢিক, তো এইভাবে তোমরা এগুলো ইউজ করতে পারো, যেটা একটা অন্যরকম কালার তৈরি হয়। তো আশা করি তোমাদের এই নোটেশনটা খুব ভালো লাগলো, তোমরা প্র্যাকটিস করো, জানাও, আর অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। ভালো থাকো, সুস্থ থাকো, আর ফাটিয়ে প্র্যাকটিস করো।